ইসরায়েলে পরপর রকেট হামলা লেবাননে, সাত জনের শোকাবহ মৃত্যু। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধে জড়িয়ে রাতের ঘুম উবে গেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। সেনা ঘাঁটি লক্ষ্য করে লেবানন থেকে ২৫টি রকেট হামলা চালানো হয়। পশ্চিম এশিয়ার শান্তি ফেরাতে যখন বৈঠকে প্রস্তুতি নিচ্ছে আমেরিকা, ঠিক সেই সময় পরপর রকেট হামলায় উত্তপ্ত হয়ে উঠল ইসরায়েল। হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়ে ঘরে বাইরে চাপের মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গুটি সাজাচ্ছে ইরান, এর মধ্যে হামাস হিজবুল্লাহ লাগাতার হামলায় সাধারণ জনজীবন বিপর্যস্ত ইসরায়েলে। লেবানন থেকে উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক রকেট হামলা চালানো হলো বৃহস্পতিবার রাতে। হামলার অভিযোগ উঠেছে হিজবুল্লাহর বিরুদ্ধে, আর সেই হামলায় ইসরায়েলের সাত জনের মৃত্যু হয়েছে। মৃতরা সামরিক না বেসামরিক তা নিশ্চিত করেনি ইসরায়েল, তবে মৃতদের মধ্যে চারজন বিদেশীয় রয়েছেন বলে জানা গিয়েছে। ইসরায়েলের সেনা সূত্রে খবর যে আইডিএফ সেনা ঘাঁটি লক্ষ্য করে ২৫টি রকেট হামলা চালানো হয়েছে নাকি লেবানন থেকে, আর সেই সময় জলপাইয়ের বাগানে কাজ করছিলেন শ্রমিকরা, সেই হামলায় মৃত্যু হয়েছে সাত জনের। গত এক বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল এবং হামাসের সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিম এশিয়া। শান্তি ফেরাতে আমেরিকার কূটনীতিকরা ওই অঞ্চলে গিয়েছিলেন, লেবানন এবং গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৈঠকের প্রস্তুতিও চলছিল। আর ঠিক সেই সময় ইসরায়েলি লেবাননে হামলা পরিস্থিতিকে আরো ঘোলা করে তুলেছে বলে মনে করছেন অনেকে। লেবানন এবং ইসরায়েলের সংঘর্ষে আকাশপথের পাশাপাশি লেবাননে ঢুকেও সামরিক অভিযান চালিয়েছিল ইসরায়েলি বাহিনী। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একের পর এক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল আইডিএফ, এবারে কিন্তু রুখে দাঁড়িয়েছে হিজবুল্লাহ। এদিকে গতকাল বৃহস্পতিবারই নতুন হিজবুল্লাহ প্রধান কাসেম এক বার্তায় জানিয়ে দেন, ইসরায়েল যদি চায় তাদের জন্য আলোচনার রাস্তা খোলা রেখেছেন তারা। এই বার্তার পরপরই প্রশ্ন ওঠে, তাহলে কি হামলার মুখে পড়ে সুর নরম করেছে হিজবুল্লাহ? যদিও কাসেম হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে ইসরায়েলের বিরুদ্ধে হামলা জারি থাকবে, তারপরে বৃহস্পতিবার লেবানন থেকে পরপর রকেট হামলা চালানো হয় ইসরায়েলে, আর এই হামলার পরই পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলও। সংবাদ এ পর্যন্ত, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।